নমস্কার বন্ধুরা, সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব ডিম আলু পটলের ঝোল। এটা অনেকে বানিয়ে থাকেন, কিন্তু আমি কি প্রসেসে বানাই সেটাই আজকে দেখাবো। এখানে আলুগুলো সেদ্ধ করে নিই, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এটা প্রেশার কুকারে আলুটা সেদ্ধ করে নিয়েছি, এখানে হাঁড়িতেও আপনারা সেদ্ধ করতে পারেন। আর ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, ডিমটা সেদ্ধ করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে এরকম চাকু দিয়ে একটু করে কেটে দিয়েছি। এটা চাকু ছাড়া, অন্য চামচ দিয়ে কি অন্য কিছু দিয়ে এটা অল্প করে কেটে নিতে হবে, তাহলে ডিমটা ভাজার সময় ফেটে যেতে পারে। আর নিয়ে নিয়েছি পটল, পটলগুলো ছিঁড়ে নিয়েছি, ছিঁড়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। অন্যদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন এখানে লবণ হলুদ দিয়ে ডিমটাকে ভেজে নেব। এখানে ফ্রাই প্যানে ভাজা যেতে পারে, কিন্তু ফ্রাই প্যানে ভাজেনি, যেহেতু ডিমটা ভাব আছে, রাউন্ড আছে, ওই জন্য কড়াইতে এটা ভাজার ভালো হয়। ফ্রাই প্যানে ভাজলে ঠিকঠাক কালারটা হয় না, ভাজাটাও ঠিক হয় না, ওই জন্য একটা কড়াইতে এটা ভেজে নেওয়াটাই ভালো। এখানে কড়াইতে ডিমগুলো ভেজে নিলাম। অন্যদিকে একটা ফ্রাই প্যানে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা লবণ হলুদ দিয়ে এটা ভেজে নেব। এটা জাস্ট কালার করবো, যেহেতু সেদ্ধ করাই আছে, পুরোপুরি সেদ্ধ করা আছে। আর এখন সে কালার করে এটা ভেজে নেব। এখানে 3-4 মিনিট এটা মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। 3-4 মিনিট আলুগুলো এরকম ব্রাউন কালার করে ভেজে নিলাম। আর পটলগুলো যে আছে, পটলগুলো সেদ্ধ করা নেই, এখানে ছিলে এটা পরিষ্কার করে ধোয়া আছে। এটা এখন কড়াইতে পুরোপুরি সেদ্ধ করে নেব। এখানে লবণ হলুদ আর এটাতে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু পটলের কালারটা একটু দেখতে ভালো লাগে, ওই জন্য এখানে পটলে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে 5-7 মিনিট এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। এটা ভাজলে বেশি তরকারিটা টেস্ট ভালো হয়, ওই জন্য এখানে পুরোপুরি এটা ভেজে ভেজে সেদ্ধ করে নেব। অন্যদিকে ওভেনে একটু ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে গেছে, এখন এখানে পেঁয়াজ আদা একসঙ্গে এটা পেস্ট করে রেখেছি, এটা এখন দিয়ে দেব। আদা দেওয়া আছে বলে ছিটকাচ্ছে বলে অল্প পরিমাণে জল দিয়ে এটা, তাহলে আদাটা আর ছিটকোয় না, ওই জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 2 তেজপাতা, 2 তেজপাতা অর্ধেক করে দিয়ে দিলাম। টমেটো পেস্ট করা আছে 1 চামচ মতো, টমেটোটা দিয়ে দেব। লঙ্কা বাটা 1/2 চামচ, রসুন বাটা 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচের কম দিচ্ছি, যেহেতু এটা গ্রেভির জন্য, শুধু যেহেতু এটা ভাজার সময় লবণ হলুদ দিয়ে এটা ভেজে রেখেছিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা। এগুলো দিয়ে এখন মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা 4-5 মিনিট এটা কষে নিলাম, মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। এখন এখানে একটা দিয়ে দিলাম টমেটো পেস্ট, যেহেতু ওখানে না টমেটো পেস্ট অল্প পরিমাণে ছিল, ওই জন্য একটা টমেটো এখানে স্লাইস করে কেটে দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, এখন পটল আলু যেগুলো সেদ্ধ করা আছে, ভাজা আছে, পটলটা এরকমভাবে ভেজে সেদ্ধ করে নিয়েছি। এখন আলু পটলটা দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। আরও যেন অল্প পরিমাণে জল দিয়ে আলু পটলগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষে নিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেব। এটা 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখে সেদ্ধ হতে দেবো, মশলাটা ভালোভাবে কষা হয়ে যাবে এরকম।
3 থেকে 4 মিনিট কষা হয়ে গেছে এখন ঢাকনা উঠে দেখে নেব আলু পটল আর মশলাগুলো থেকে তেল ছেড়ে গেছে এটা পুরোপুরি সিদ্ধ আর কষা হয়ে গেছে এখানে এরকম ভাবে কষলে তরকারিটা টেস্ট ভালো হয় ওর জন্য এরকম ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট আরো রেখে দিলাম আর নিয়ে নিচ্ছি এখানে একটা শুকনো লঙ্কা তিনটে ছোট এলাচ একটা দারচিনি এটা দিয়ে এখন এটা এলাচ আর দারচিনিটা এটা গুঁড়ো করে দাও যেতে পারে আমি এটা অল্প করে ফাটিয়ে দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা বেরিয়ে আসে আর এখানে গরম করা জল দিয়ে দিলাম এখানে ঝোলটা আপনাদের নিজেদের পছন্দ মতো দেবেন জলটা যেমন গ্রেভি হবে সেইভাবে দেব আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো না থাকলে এখানে ভাজা মশলা ব্যবহার করতে পারেন আর যে ডিমগুলো সিদ্ধ করা ভেজে রেখেছি সেই ডিমগুলো এখন দিয়ে দেব যেহেতু জলটা গরম আছে এখানে ফুটে গেছে এটা একেবারে দিয়ে নেড়েচেড়ে ডিমটাকে সব তরকারিগুলো নেড়েচেড়ে এখন ঢাকা দিয়ে ডিমটা এখন ফুটতে দেব এখানে 2 থেকে 3 মিনিট ডিমটা ভালোভাবে ফুটিয়ে নেব এই তো ডিম দেওয়ার পরে বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন হয় না এখানে আলু পটলটা দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে কষে নিয়েছি এটাই মেন এটা ভালোভাবে কষে নিলে তরকারি টেস্টটাই আলাদা হয়ে যায় বেশি বেড়ে যায় তৈরি হয়ে গেছে আলু পটল দিয়ে ডিমের ঝোল আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দেবেন